গহপুরর আন্তরাষ্ট্রীয় সাইক্লিস্ট সৈনিকা গগৈক বিশেষ সম্বর্ধনা, শহীদ কনকলতা বৰুৱা মুকুন্দ কাকতি বঁটা প্রদান, নিরপেক্ষ গহপুরর পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান, বঁটা প্রদান করিলে বিধায়ক উৎপল বরাই। পাঁচটা বছর সফলতার অতিক্রম করা উপলক্ষে 22 জানুয়ারি দেওবারে ডিজিটাল মাধ্যম নিরপেক্ষ গহপুরর ষষ্ঠবার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যালেন্ডার উন্মোচন, বঁটা প্রদান, উপাধি প্রদান আর সম্বর্ধনা অনুষ্ঠানত জীপাল হল নিরপেক্ষ গহপুরর বার্ষিক অনুষ্ঠান। নিরপেক্ষ গহপুরে প্রতি বছরে প্রদান করে আহিছে শহীদ কনকলতা বৰুৱা মুকুন্দ কাকতি বঁটা। এইবার এই বঁটা প্রদান করা হয় ডুবিয়া বরিগাঁওর আন্তরাষ্ট্রীয় সাইক্লিস্ট সৈনিকা গগৈক। সাইক্লিংয়ের জড়িয়ে গহপুরর নাম সমগ্র বিশ্বতে জিলিকাই তোলা মৃদুল গগৈ আর পবিত্রা দিহিঙিয়ার জিয়ারী সৈনিকা গগৈয়ে রাজহুয়াভাবে উক্ত বঁটা গ্রহণ করে গৌরববোধ করে। রাষ্ট্রীয় আন্তরাষ্ট্রীয় প্রতিযোগিতাত আহরণ করা অভিজ্ঞতার কথা কলে গহপুরর গৌরব সৈনিকায়। 2022 যেতিয়া চ্যাম্পিয়নশিপত মেডেল পাইছো, তেতিয়া আমার গহপুরর বিধায়ক স্যারেও 50,000 টাকা দি মুখ মরম দেখাইছিল। মিটিংত কথা কয় এখন অভ্যাস হয়, সেইকারণে গুরু হবও পারে। এখন সাইকেল কিনিবর কারণে মোৰ চাইকেলখন যিখন এতিয়া চলা ইউজ কৰিছোঁ নেশ্যনেল এছিয়ান গেমছ নেশ্যনেল গেমছত, সেইখনৰ দাম আছিল 6,45,000। আৰু আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে মোক তাৰ 5,00,000 টকা দি চাইকেলখন কিনিবৰ কাৰণে সহায় কৰিছিল। শেষত পুনৰ এবাৰ নিৰপেক্ষ গহপুৰৰ সকলো দাদা সদস্যসকলক ধন্যবাদ ক'ব বিচাৰিছোঁ, কাৰণ এনেকৈ আগতে কেতিয়াও কেলেণ্ডাৰত ফটো অহা নাছিল মোৰ, আৰু এনেকৈ বঁটাও পোৱা নাছিলোঁ। প্ৰথম বঁটা হয় এইটো, দ্বিতীয় বঁটা হয়, সেইকাৰণে তেওঁলোকক ধন্যবাদ ক'ব বিচাৰিছোঁ। পৌরসভার প্রেক্ষাগৃহত দুপরিয়া 12 বজার আয়োজিত অনুষ্ঠানট মুখ্য অতিথি হিসাবে অংশগ্রহণ করিলে গহপুর বিধানসভার সমষ্টির বিধায়ক উৎপল বরাই। উল্লেখযোগ্য যে নিরপেক্ষ গহপুরর সঞ্চালক বিপ্লব নেউগে অনুষ্ঠানটে করে অহা কাম কাজের খতিয়ান দাঙি ধরে। পরিচালন সঞ্চালক হেমন্ত বৰুৱাই উদ্দেশ্য ব্যাখ্যা করা অনুষ্ঠানট নিরপেক্ষ গহপুরর 2023 বর্ষের ক্যালেন্ডার উন্মোচন করে বিধায়ক উৎপল বরাই। তদুপরি এই বছরের পর উপাধি প্রদানের দরে এক মহৎ কার্যসূচী হাতত লওয়া নিরপেক্ষ গহপুরে এইবার গহপুরর যুব সাংবাদিক কবি সাহিত্যিক লেখক বিপুল কুমার দিহিঙিয়াক প্রদান করে অক্ষয় সাধক উপাধি। অনুষ্ঠানত গহপুরর বিভিন্ন ক্ষেত্রলৈ সেয়া আগবহাই অহা বহুকেইজন বিশিষ্ট ব্যক্তিক সম্বর্ধনাপত্র আর ফুলাম গামোচাৰে সম্বর্ধনা জনোৱা হয়। এনে এক অনুষ্ঠানত আন্তরাষ্ট্রীয় সাইক্লিস্ট সৈনিকা গগৈ উপস্থিতিয়ে সকলকে আনন্দিত করে তুলিলে। প্রিয় অনুরাগীর আশা, গহপুরিয়া জিয়ারীর এই বিজয়মুখী যাত্রা চিরপ্রবাহমান হোক। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।